غرباء غرباء এবার প্রশ্ন হচ্ছে, পায়খানা বা পেশাবের পরে পানি ও টিস্যু দুইটি ব্যবহার করলে কোনো অসুবিধা আছে কি? সুন্দর প্রশ্ন। এক ভাইকে শুনেছি মক্কাতে, আমি মদিনাতে ছিলাম, এক ভাইকে শুনেছি বক্তৃতা করতে যে টিস্যু পানি এবং টিস্যু ব্যবহার করলে গুনাহ হবে। আমি একবার আকাশ থেকে পড়ছি, এরকম না, মানে আকাশ থেকে পড়ে এমন কথাটা বলা হয় না, তো কষ্ট হচ্ছে জিনিস শুনি। আসলে দেখুন, মূল উদ্দেশ্য হচ্ছে পরিষ্কার হওয়া। যেইটা দিয়ে পরিষ্কার হয় ওইটা ব্যবহার করলে যথেষ্ট। আপনি যদি কোনো পানি দিয়ে পরিষ্কার বেশি থাকে, আমাদের দেশে পানি বেশি আলহামদুলিল্লাহ, আরব দেশে পানির প্রচুর অভাব এখনও। আপনি শুধুমাত্র পানি দিয়ে বেশি পানি ব্যবহার করলে আরেকজন কষ্ট করে পানি পাবে না, এই জন্য তার দুইটার যে কোনো একটা ব্যবহার করে তারা পরিষ্কার হয়, পানি অথবা টিস্যু। এখন কেউ যদি কোনো অতিরিক্ত পরিচ্ছন্নতার জন্য টিস্যু এবং পানি দুইটা ব্যবহার করে, কোনো গুণার কিছু না, কিন্তু যে কোনো একটা দিয়ে পরিষ্কার করলে যথেষ্ট। পরিচ্ছন্ন হওয়া উচিত, পরিচ্ছন্ন হওয়া দরকার, পরিচ্ছন্ন যেভাবে হয় সেটা হওয়া দরকার। পানি এবং টিস্যু দুইটাই ব্যবহার করলে, টিস্যু এবং পানি দুইটাই ব্যবহার করলে কোনো সমস্যা নাই। হ্যাঁ, টিস্যু এবং কেন সমস্যা না বলি, ফিহির জান বুনাইয়া তত হার, আল্লাহ তালা সুরা আল্লাহ তালা সুরা ইয়ার ব্যাপারে মসজিদে কোবার লোকদের ব্যাপারে প্রশংসা করেছেন যে তারা পবিত্রতা হইতে ভালোবাসে। এইটার তাফসিরে আসছে, তাফসিরটা সনদ দুর্বল, তারপরে বলছে এই জন্য আসছে যে তারা টিস্যু, তারা মাটি এবং পানি দুটাই ব্যবহার করতো। আর মাটি আমরা ব্যবহার করি না, কারণ মাটি এখন আমাদের মসজিদে এতে বাথরুমে নিয়ে গেলে মসজিদ কয়দিন ঘটে বন্ধ হয়ে যাবে, এই জন্য আমরা সেটার বিপরীতে টিস্যু ব্যবহার করছি। যদি কেউ টিস্যু ব্যবহার করে পানি ব্যবহার করে, দোষের কিছু হবে না, গুণা হবে না, কিন্তু অতিরিক্ত সব আশা করতে পারবে না যে এটার কারণে এই টিস্যু ব্যবহার নিয়ে আমার কী হবে, হাসার মাঠে আমার ইয়াতে হবে, তাহলে তো মানুষ বড় বড় ইটের ডালা নিয়ে আসা উচিত, এটা তো আর ঠিক না। হাসার মাঠে এটা কোনো ওজন হবে না, এই জাতীয় বিশ্বাস করবেন না। যদি টিস্যু ব্যবহার করে যে হাতে যেন ময়লা না লাগে এবং পানি কম ব্যবহার করতে পারি, তাহলে অসুবিধা নেই। যদি পানি ব্যবহার করে পবিত্র, তাও সমস্যা নেই। যদি কোনো পাওয়া যাচ্ছে না, টিস্যু দিয়ে ব্যবহার করে পরিচ্ছন্ন হয়ে গেছে, তাতেও সালাত হয়ে যাবে আলহামদুলিল্লাহ। উত্তম হচ্ছে পানি ব্যবহার করা, উত্তম হচ্ছে পানি ব্যবহার করা এবং সে তাতেই যথেষ্ট মনে করা। যদি কারো সমস্যা হয়, টিস্যু পানি দুইটাই ব্যবহার করতে পারে, কোনো সমস্যা নেই, কোনো গুণা হবে না আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। এই মশলা নিয়ে বাড়াবাড়ি করা ঠিক নয়।